আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। যুদ্ধ ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিন ব্যাপী ন্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের হুমকিতে থাকা দেশগুলো যাতে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা পায়, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় আজ থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য আবারও হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে জলীয় বাষ্পের আতিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। 27 এপ্রিল থেকে কারোর বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে জেল জরিমানা করা হবে। সরকারি অফিস সহ সিটি কর্পোরেশনের কোনো অফিসে লার্ভা পাওয়া গেলে সেখানেও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির জনসচেতনতামূলক প্রচার অভিযান উদ্বোধনে এসব কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। কক্সবাজারের টেকনাফ থেকে উখিয়ায় বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশা থামিয়ে পল্লী চিকিৎসক সহ দুইজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে ওয়াইকং শামলাপুর ঢালায় এ ঘটনা ঘটে। অপহৃত দুজনের একজন হলেন উখিয়ার থাইংখালি এলাকার জাকির হোসেনের পুত্র জহির উদ্দিন, তবে অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। এবার থাকছে দেশের বাইরের খবর। মালদ্বীপের সংসদীয় নির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির চীনাপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার মালদ্বীপের নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা যায় মোট 93টি সংসদীয় আসনের মধ্যে পিএনসি 65টি আসন পেয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি পেয়েছে মাত্র 12টি আসন, যদিও আগে নির্বাচনে দলটির দখলে 65টি আসন ছিল। তিন দিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সি। নূর খান বিমান ঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা। প্রেসিডেন্ট রায়সি আজ সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করবেন এবং দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হবে। এবার থাকছে মাঠে ময়দানের সংবাদ। লা লিগায় মৌসুমের শেষ এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে শিরোপার জয়ের আরও কাছে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও বার্সাকে 3-2 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসএটিভি সংবাদে। ধন্যবাদ সবাইকে।